আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছি, তো আমাদের গাছগুলোতে দেখা যায় ডালপালা শুকিয়ে যায়। বিশেষ করে কমলা এবং মালটা গাছে ছাদ বাগানের গাছ হলে ডালপালা শুকিয়ে যায়। তো এর জন্য আমরা এই ছত্রাকনাশকটা স্প্রে করব, এটার নাম হচ্ছে অ্যান্টাকল। এটা সাধারণত ঝাল গাছের পাতা কুকড়ায় গেলে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো কাজ করে। এর পাশাপাশি কমলা বা মালটা গাছে যদি ডালপালা শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এই অ্যান্টাকলটা স্প্রে করতে পারি। এটা এক ধরনের ছত্রাকনাশক। এটা গাছের ডালপালা শুকিয়ে গেলে এই ড্রাইব্যাক যে সমস্যাটা, এটা কিন্তু সমাধান করে দেবে খুব দ্রুত। এর পাশাপাশি এটা স্প্রে করলে গাছের চেহারা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যায়। গাছের ছোটোখাটো ছত্রাকনাশক, ছত্রাকের যে আক্রমণটা, এটা দূর হয়। এটা আপনার কিন্তু ডালিম গাছে ব্যবহার করতে পারেন, অন্যান্য সকল গাছে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি 100 টাকা দাম নেবে। আপনারা অবশ্যই এক পাতা যদি কিনতে পারেন, তাহলে আপনাদের মোটামুটি 6 মাস চলে যাবে ছাদ বাগানের ক্ষেত্রে। বিশেষ করে দেখা যায় আমরা যারা ছাদ বাগানে গাছ লাগাই, তো গাছের প্রতি বছর অন্তত একবার মাটি পরিবর্তন করে কিছু জৈব সার ব্যবহার করতে হয়। তো এই কাজটা না করলে দেখা যায় গাছের ডালপালা আস্তে আস্তে শুকায় যায়, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছটা হচ্ছে পুষ্টিহীনতায় ভোগে, এবং ডালপালা শুকিয়ে যাওয়ার কারণে গাছটা একসময় মারা যায়। তো সেক্ষেত্রে এই ডালপালা শুকোনো সমস্যা যখন দেখবেন, গাছের যেখান থেকে বা যে পর্যন্ত ডালটা শুকিয়ে গিয়েছে তার 2 থেকে 3 ইঞ্চি নিচে থেকে ডালটা কেটে ফেলবেন। কেটে ফেলার পরে অ্যান্টাকলটা স্প্রে করে দেবেন। এটা প্রতি 15 দিন পরপর স্প্রে করতে পারেন। এবং এটার আরেকটি ভালো গুণ রয়েছে, সেটা হচ্ছে গাছটা, বিশেষ করে ঝাল বা অন্যান্য যে কোনো গাছ, দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হলে গাছটা মারা যায়, গাছের শিকড়গুলো পচে যায়। তো সেক্ষেত্রে এটা স্প্রে করলে ইনশাল্লাহ গাছের শিকড় পচে যাওয়া, গাছটা মারা যাওয়া সমস্যাটা হবে না। এটা প্রতি লিটারে 1 চা চামচ করে দেবেন। এবং এর পাশাপাশি আমি এখানে ভার্টিমেক এবং তাসলা, এটা একসাথে স্প্রে করব। যেন গাছের তাসলাটা ব্যবহার করতে হয়, এটা 30 টাকা দাম। এই তাসলা ব্যবহার করলে গাছের ছোটো ছোটো পিঁপড়ে ওঠা বা অন্যান্য পোকামাকড়ে পাতা খেয়ে ফেলা, এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে। আর ভার্টিমেকটা গাছের পাতাগুলো কুকড়ায় ফেলা, বিশেষ করে মাকড়ের জন্য এটা ভালো কাজ করে। এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কীটনাশকের নাম যদি আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আপনারা মেসেজ পাঠাবেন, আপনার গাছের ছবি পাঠাবেন, আমি ইনশাল্লাহ ওটা দেখে আপনাদের গাছের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত। বেশি কথা বলতে চাই না, কারণ অনেক বড় ভিডিও অনেকে দেখতে চায় না। এছাড়া যদি কোনো প্রকার গাছের চারার প্রয়োজন হয়, পাকিস্তানি কমলা, থাইটু কমলা, চাইনিজ কমলা, ভিয়েতনামি মালটা, তাহলে অবশ্যই আমার কমেন্টে নক করবেন, আমি চেষ্টা করব আমার কাছে চারা থাকলে সেগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।